স্বাগত বিরতিহীন রাত নয়টায়। বাংলাদেশের সঙ্গে আছে আমি তাহিদ হোসেন। সবশেষ খবর নিয়ে সাথে আছি আমি ফারহানা লোপা। আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাবি। শুরুতে জানাচ্ছি শিরোনাম। 25 থেকে 31 মার্চ পর্যন্ত সব শপিং মল বন্ধ, খোলা থাকবে শুধু ওষুধ, নিত্যপণ্যের দোকান, কাঁচা বাজার। আরো 3 জনের করোনা শনাক্ত, আক্রান্তদের 2 জন বিদেশ ফেরত, 1 জন পরিবারের সদস্য। পিছিয়ে গেল HSC ও সমমানের পরীক্ষা, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 25 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত দেশের সব মার্কেট, শপিং মল ও সুপার শপ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশের দোকান মালিক সমিতি। খোলা থাকবে কেবল নিত্যপণ্য, কাঁচা বাজার, মুদি এবং ওষুধের দোকান। রোববার সন্ধ্যায় দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সমিতির বিবৃতিতে জানা হয়, ন হয় করোনা ভাইরাসের কারণে মার্কেটগুলো ক্রেতা শূন্য হয়ে পড়ায় এবং শ্রমিক, কর্মচারী ও দোকান মালিকদের সংক্রমণ থেকে রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এই সুযোগে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন কেউ বৃদ্ধি না করে সে বিষয়ে সমিতির পক্ষ থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই 3 মাস আবাসিক গ্রাহকের বিদ্যুৎ বিল দিতে দেরি হলে গুনতে হবে না জরিমানা, আর আবাসিকের গ্যাস বিলের ক্ষেত্রে তা প্রযোজ্য 4 মাসের জন্য। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে রোববার এ সংক্রান্ত নির্দেশনা জারি হয়েছে। বিদ্যুৎ বিভাগের উপসচিবের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, গ্রাহকের বিভিন্ন ব্যাংক ও মোবাইলে ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন। বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে অনেক গ্রাহকই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না। এই পরিপ্রেক্ষিতে 3 মাস বিল পরিশোধের ক্ষেত্রে কোনো বিলম্ব, মাশুল বা সারচার্জ দিতে হবে না। আর জ্বালানি বিভাগের উপসচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবাসিক গ্যাস বিল পরিশোধের জন্য বিপুল সংখ্যক গ্রাহককে প্রায় একই সময়ে উপস্থিত হতে হয়। তাই করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে গ্রাহকদের এমন পরিস্থিতিতে যাতে পড়তে না হয় সেজন্য বিল দিতে দেরি হলে বিলম্ব ফি প্রযোজ্য হবে না। রূপা, এটা অবশ্যই খুবই ভালো সিদ্ধান্ত, কারণ এটি কারণে ধরেন বিশেষ করে এখন মাসের শেষ সপ্তাহের দিকে আমরা চলে আসছি, বিদ্যুতের বিলের কিন্তু একটা লাস্ট ডেট থাকে, সেটা 27, 28, 29 এইরকম, ফলে ওই সময়ই বেশি মানুষ ঝুঁকে বিদ্যুতের বিলটা দেওয়ার জন্য। এটি নিশ্চয়ই অনেককেই তাড়াহুড়া করে বিল দেওয়া এবং একসঙ্গে অনেক মানুষ চলে যাওয়া সেটা থেকে বিরত রাখে। হ্যাঁ, জরুরি অবস্থায় আসলে কী কী করা দরকার এবং কী করা উচিত সে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এবং জনগণ কিছুটা স্বস্তিতে যেন থাকতে পারে সেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এবং সরকার সেগুলো নিচ্ছে, অবশ্যই এগুলো উপকারে আসবে। এবং এরই সাথে কিন্তু আমরা দেখলাম যে দোকানপাট বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুধু নিত্যপণ্য এবং কাঁচা বাজার এবং ওষুধের দোকান খোলা থাকবে। যাই হোক, এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, দোকান মালিক সমিতির সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত কি ব্যাখ্যা দিয়েছেন, এবং সারা দেশে যেহেতু বন্ধ থাকবে নিত্যপণ্য, কাঁচা বাজার এবং ওষুধের দোকান ছাড়া বাকি সব দোকানপাট বন্ধ থাকবে, কিভাবে এগুলোকে মনিটর করা হবে সে বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? দোকান মালিক সমিতি আজকে যে সিদ্ধান্তটি দিয়েছে, এই সিদ্ধান্তটির পিছনে আসলে 2টি কারণ রয়েছে। তারা যেটি বলতে চাচ্ছেন যে করোনা ভাইরাসের যে সংক্রমণ, যেহেতু যে বিভিন্ন বিপণী বিতানগুলো রয়েছে এবং বিভিন্ন সুপার মার্কেটগুলো রয়েছে, সেখানে একসাথে অনেক মানুষ যখন যায় তখন সেখান থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকে। আবার অন্যদিকে তারা আরেকটি বিষয় বলছে, সে বিভিন্ন যে বিপণী বিতানগুলো রয়েছে গত কয়েকদিন ধরে সেখানে খুব বেশি ক্রেতা উপস্থিতি তারা পাচ্ছেন না, অর্থাৎ দোকান খোলা রেখে বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে তাদেরকে লোকসান গুনতে হচ্ছে। এবং সেই 2টি কারণকে এক করে তারা আজকের এই সিদ্ধান্তটি নিয়েছেন, এবং তাদের যে সিদ্ধান্তটি এসেছে সেখানে তারা প্রাথমিকভাবে সুপার শপ, সুপার মার্কেট এবং অন্যান্য দোকানগুলো বন্ধের কথা বলেছিলেন, কিন্তু পরবর্তীতে সুপার মার্কেট এবং সুপার শপ নিয়ে যে 2টি শব্দ রয়েছে, এই 2টি শব্দের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়। কারণ সুপার শপ বলতে এখন আমরা যেটা সাধারণ মানুষ যেটা বোঝে, অনেকটা যেমন মিনা বাজার বা আগরার মতো যেই নিত্যপণ্যের বিক্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে অনেকেই গুলিয়ে ফেলেন, এবং সেই কারণেই কিছু
কিছুক্ষণ আগে আমি মুঠোফোনে কথা বলেছি এই যে বাংলাদেশ দোকান মালিক সমিতি সংগঠনটি রয়েছে সেই সংগঠনের সভাপতি হেলাল উদ্দিনের সাথে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে তাদের এই যে চিঠিটা তারা আমাদেরকে ইস্যু করেছেন সেখানে সুপার শপ শব্দটি আসলে ভুলবশত চলে এসেছে, অর্থাৎ তারা সুপার মার্কেট যেমন আলমাস সুপার মার্কেট বা এই টাইপের যে সুপার মার্কেটগুলো রয়েছে অর্থাৎ যে বিপণী বিতানগুলো রয়েছে সেগুলো বন্ধের উপর তারা মূলত জোর দিয়েছেন, অর্থাৎ এই যেই সমস্ত বিপণী বিতানে মানুষের জনসমাগম হয় এবং যেগুলোতে তাদের বিক্রি কমে গেছে সেগুলোই তারা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। এর বাইরে কাঁচা বাজার, মুদি দোকান এবং ঔষধের যে দোকান অর্থাৎ নিত্যপণ্যের যে দোকানগুলো সেগুলো তারা খোলা রাখার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন এবং এই নির্দেশনা তারা কীভাবে বাস্তবায়ন করবেন সেই বিষয়টি যখন প্রশ্ন করেছিলাম তখন তিনি যেটি জানিয়েছেন যে তাদের প্রত্যেকটি জেলা পর্যায়ে এবং বিভাগীয় শহর পর্যায়ে এবং কি উপজেলা পর্যায়েও নানান ধরনের কমিটি রয়েছে, সেই কমিটির মাধ্যমে তারা এই বিষয়টি তদারকি করবেন এবং তারা যেটি বলেছেন যে তারা নিজেরা এই যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম বাড়াবেন না এবং একই সাথে যারা পাইকারি পর্যায়ের ব্যবসায়ী রয়েছে তাদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যাতে এই নিত্যপণ্য ঔষধ এবং কাঁচাবাজারের যে সামগ্রী রয়েছে এর বাইরে যে আমরাও আশা করছি যে ব্যবসায়ীরা নিজে থেকেও সচেতন হবেন, মনিটরিং ছাড়াও তারা নিজে থেকে সচেতনতা অবলম্বন করবেন। আর গ্যাস বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে একটি নির্দেশনা আছে, তো সে বিষয়ে আপনার কাছে বিস্তারিত আর কি তথ্য আছে? গ্যাস বিদ্যুতের বিল অর্থাৎ এখন পর্যন্ত যে নিয়ম রয়েছে যে গ্যাস বিদ্যুতের যে বিলটা রয়েছে সেটি প্রতি মাসের বিল প্রতি মাসে পরিশোধ করতে হয় এবং কোনো কারণে যদি গ্রাহক সেই বিদ্যুৎ বিল দিতে বিলম্ব করেন সেক্ষেত্রে তাকে বিলম্ব জরিমানা গুনতে হয় এবং কোনো কোনো ক্ষেত্রে বিলম্বের পরিমাণ যদি বেশি হয় তাদের যে সংযোগ সেটি বিচ্ছিন্ন করা হয়ে থাকে। কিন্তু আজকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দুইটি পৃথক বিভাগ অর্থাৎ বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি বিভাগ দুইটি আলাদা নির্দেশনা জারি করেছে, যেখানে বিদ্যুৎ বিভাগ বলছে যে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাস অর্থাৎ এই তিন মাসের বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষেত্রে যদি কোনো গ্রাহক দেরি করেন তাহলে তার কাছ থেকে কোনো ধরনের জরিমানা আদায় করা হবে না এবং কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং পরবর্তীতে যখন মে মাস আসবে তখন তাদেরকে এই তিন মাসের বিল যেই বিলটা ছিল সেই বিলটা পরিশোধ করলে চলবে। এবং অন্যদিকে একইভাবে যারা গ্যাসের কোম্পানিগুলোর ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে পর্যন্ত যে গ্যাসের বিল রয়েছে সেই বিলগুলো যদি কোনো গ্রাহক দিতে না পারেন তাহলে তার ক্ষেত্রে কোনো জরিমানা আরোপ করা হবে না এবং এই নির্দেশনা। আপনাকে ধন্যবাদ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, নতুন করে আক্রান্ত হয়েছে আরও তিনজন, তাদের দুজন বিদেশ ফেরত ও একজন তাদের পরিবারের সদস্য। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 27। আগের তিনজন সহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও দুজন, মারা গেছেন দুজন। বিশ্বের আরও অনেক দেশের মতো বাংলাদেশও করোনা আক্রান্তের নতুন সংখ্যা গুনছে প্রতিদিন, বেড়েছে আক্রান্ত সন্দেহে পরীক্ষাও। রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 65 জনের ল্যাব টেস্ট হয়েছে, এর মধ্যে নতুন শনাক্ত হয়েছেন 3 জন। আক্রান্ত এই 3 জনের বয়স 20 থেকে 40-এর মধ্যে, এদের মধ্যে একজন নারী ও 2 জন পুরুষ। 2 জনের সংক্রমণ মৃদু, তবে 1 জন ডায়াবেটিস ও হাঁপানিতে আক্রান্ত। গত 24 ঘন্টায় আরও 3 জনের মধ্যে আমরা সংক্রমণ পেয়েছি। ইতিমধ্যে যে 27 জনের সংক্রমণ আমরা পেয়েছিলাম তার মধ্যে আপনারা জানেন যে 2 জন মারা গেছেন এবং 5 জন, আগে ছিল 3 জন, আরও 2 জনের ক্ষেত্রে সংক্রমণ এখন আর নেই। শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন এক রোগী, তিনি কিভাবে আক্রান্ত হলেন তা এখনও অজানা। এছাড়া এক এনজিও কর্মকর্তার আক্রান্ত হওয়ার উৎস খুঁজে বের করতে পারেনি IEDCR। 14 দিন ব্যাকে গিয়ে তাদের সমস্ত তথ্য নিচ্ছি, এমনকি আমরা বিভিন্ন দপ্তরে তারা যেখানে গেছেন সেখানকার CCTV ক্যামেরার ফুটেজ পর্যন্ত আমরা অবজার্ভ করছি যে সেখানে সংক্রমণ হতে পারে এরকম সম্ভাব্য কেউ আছে কি না। এখনও আমাদের এই পুরো বিশ্লেষণ এবং তথ্য সংগ্রহ সম্পন্ন হয়নি, আমরা তথ্য যখন পেয়ে যাব সব, এটা যদি কমিউনিটি ট্রান্সমিশন হয় সেটাও আপনাদের জানাবো, আর যদি কমিউনিটি ট্রান্সমিশন না হয় সোর্স কী হয়েছিল সেটাও আপনাদেরকে অবগত করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয় এখন স্বাস্থ্য বিভাগের কাছে 13,000 কিট মজুদ আছে, এছাড়া 10 লাখ পিপি আনার প্রক্রিয়া চলছে। পিপি সংখ্যা মজুদ বেড়েছে এবং প্রতিদিনই মজুদ বাড়ছে এবং আমরা বিতরণ করছি। আমরা 10 লাখ ক্রয়ের জন্য ব্যবস্থা নিয়েছি, PCR মেশিনও নতুন এসে গেছে, কিট এসেছে, এখন আমাদের 13,000 টেস্টিং কিট আছে, 20,000 কিট CMSG থেকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, চায়না থেকে 10,000 কিট আসছে। সিলেটে বিদেশ ফেরত এক নারী একটি হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন, তার মৃত্যুর কারণ জানতে নমুনা সংগ্রহ করেছে IEDCR। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনা ভাইরাসের কারণে 1 এপ্রিল শুরু হচ্ছে না HSC পরীক্ষা। আগামী মাসের শুরুতে HSC পরীক্ষার পরবর্তী তারিখ জানানো হবে। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক জিয়াউল হক বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পরীক্ষা স্থগিত রাখা হবে। এ বিষয়ে সভা করে এপ্রিল মাসের প্রথম দিকে পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হতে পারে। গত কয়েকদিন ধরেই HSC পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন ছিলেন অভিভাবকরা। বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল করোনার কারণে এই পরীক্ষা পিছিয়ে দেয়া হোক। এর আগে 31 মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় মন্ত্রণালয়। পরীক্ষা আমরা আপাতত স্থগিত করলাম, এরপরে যখন আমাদের এই পরিস্থিতি যখন উত্তরণ ঘটবে তারপরে আমরা 15 দিন সময় দিয়ে পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করব। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের সব বিচারিক আদালতের কার্যক্রম যৌক্তিক সময়ের জন্য মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয়ের মামলা চলবে। এদিকে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে 7 দিনের সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দেশে বাড়ছে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা, সংক্রমণ এড়াতে জনসমাগম পরিহারের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। আর দেশের বিচারিক আদালতগুলোতে প্রতিদিনই থাকে হাজারো মানুষের পদচারণা। এরই পরিপ্রেক্ষিতে সারা দেশের সব বিচারিক আদালত বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। দুপুরে প্রধান বিচারপতির কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক। এরপরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবরের সাক্ষ্য সম্বলিত বিচারিক আদালতের নিয়মিত কার্যক্রম মুলতবির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ে শুধু জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয়ের মামলা পরিচালনা করা হবে। এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে যেই যেই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেইগুলি নেব। নিম্ন আদালতে লোকসমাগম অনেক হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলাদেশের সরকারও বলেছেন যে লোক সমাগম থেকে দূরে থাকার জন্য। এদিকে সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধের বিষয়ে সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। পরে তিনি জানান, এখন যেহেতু সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের কার্যক্রম চলছে, সেক্ষেত্রে মুলতবি হবে কি না সে বিষয়ে 2-3 দিন পরে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন। 29 তারিখের পরে যদি পুরোদমে আদালতের কাজ চলে সেক্ষেত্রে আমরা কী সিদ্ধান্ত নেব বা বিচার বিভাগ কী সিদ্ধান্ত নেবে এই বিষয়টি, তো উনি বলেছেন যে উনি এই ব্যাপারে ওনার সহকর্মীদের সাথে আলাপ করবেন এবং সরকারের অন্যান্য বিভাগ আছে যে নির্বাহী বিভাগ, তারা কী করে এটার সাথে সমন্বয় সাধন করে সিদ্ধান্ত নেবেন। এছাড়া সংক্রমণ প্রতিরোধে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উপকরণ দেওয়ার জন্য 48 ঘন্টার মধ্যে তালিকা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিটের শুনানি নিয়ে এ আদেশ দিয়েছে আদালত। এই সংগ্রহ হওয়ার পরে আপনার ডিজি হেলথ এবং ডিজি হেলথ এবং আপনার ICDR-এর ডাইরেক্টর সহ অন্যান্যরা এই উপকরণগুলো হাসপাতাল এবং ক্লিনিকে সরবরাহ করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। এর আগে গত বৃহস্পতিবারই জামিনের জন্য কারাবন্দী আসামিদের কারাগার থেকে আদালতে হাজির না করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জান্নাতুল ফেরদাউস তানভী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংকটের মধ্যেও ঢাকা 10-সহ 3 আসনে উপনির্বাচন করা নির্বাচন কমিশনের চরম দায়িত্বহীনতা বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। একই মত আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমের। তিনি বলছেন, এ নির্বাচন পেছালে কোনো সমস্যাই হতো না, তবে কমিশনের দাবি সব প্রস্তুতি নিয়ে নেয়ায় ভোট না করে কোনো উপায় ছিল না। চীন থেকে শুরু হয়ে করোনা সংক্রমণ মহামারী আকারে ছড়িয়েছে বাংলাদেশ সহ 127 দেশ অঞ্চলে। এ অবস্থায় সীমিত হয় মুজিববর্ষের আয়োজন, বাতিল করা হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও, পাশাপাশি ধর্মীয় রাজনৈতিক সহ সব ধরনের সভা সমাবেশও স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সরকার। বন্ধ রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সারা দেশে সীমিত হয়ে পড়েছে সাধারণের বাইরে চলাফেরা। তারপরও ঢাকা 10, গাইবান্ধা 3 ও বাগেরহাট 4 আসনের উপনির্বাচন পেছায়নি নির্বাচন কমিশন। এতে ঢাকা 10 আসনে ভোট পড়েছে মাত্র 5.28%। এই দুর্যোগেও নির্বাচন কমিশনের ভোট না পেছানোর একগুঁয়ে অবস্থান নিয়ে তীব্র সমালোচনা হয় সারা দেশে। এর জবাবে কমিশন বলছে, নির্বাচন স্থগিত করার কোনো সুযোগ ছিল না। নির্বাচনের তারিখটা আর প্রস্তুতিটা এমন অবস্থায় ছিল যে তখন ফিরে আসার আসলে সময় ছিল না, সমস্ত আয়োজন সম্পন্ন,
প্রার্থীদের পক্ষ থেকেও সমস্ত আয়োজন সম্পন্ন এবং আপনার যে নির্বাচনী প্রচারণা সেটা শেষ হয়ে গেছে। তখন কিন্তু ফিরে আসাটা নির্বাচন কমিশনের জন্য যেমন কঠিন ছিল এবং সেটা প্রার্থী যারা ছিলেন তাদের পক্ষ থেকেও মানে এই ছিল যে এটা যেন এখন বাতিল না করা হয়। তবে এই বক্তব্যকে মোটেও গ্রহণযোগ্য মনে করছেন না সাবেক এই নির্বাচন কমিশনার। নির্বাচন পিছানোর সম্পূর্ণ ক্ষমতা ইলেকশন কমিশনের হাতে ছিল, সেটা কনস্টিটিউশনের মাধ্যমেও ছিল এবং তাদের যে দায় দায়িত্ব দেওয়া ছিল তার মধ্যেও ছিল। কিন্তু কেন তারা এই নির্বাচন করার জন্য উঠে পড়ে লেগে গেল সেটা আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আমার কাছে একটাই ব্যাখ্যা আছে, এটাকে আমরা যদি সোজা বাংলায় বলি, তুগলকি কারবার। ভোট স্থগিত করলে আওয়ামী লীগ স্বাগত জানাতে উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলছেন, এই বিপর্যয়ের মধ্যেও নির্বাচন করার দায় কমিশনকে নিতে হবে। নির্বাচন যদি বন্ধ করতো আমরা তাকে তো কিন্তু আপত্তি করতাম না, এটাই হলো বাস্তবতা এবং আমরা সেটাকেও কিন্তু স্বাগত জানাতো। কারণ বিষয়টা যেহেতু এককভাবে নির্বাচন কমিশনের সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব, এই দায়িত্বটা আমরা ভেবেছিলাম তারা পালন করবে কিন্তু তারা সেটা পালন করতে পারেনি। নির্বাচন কমিশনের মতো এত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে এমন খামখেয়ালি কাম্য নয় বলে মনে করেন তারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবেলায় সার্কের জরুরি সহায়তা তহবিলে 12 কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ। পরিস্থিতি বিবেচনায় তহবিল বরাদ্দ নিশ্চিত করতে সার্ক সচিবালয়কে দ্রুত একটি ফ্রেমওয়ার্ক তৈরিরও তাকিদ দিয়েছে ঢাকা। মন্ত্রণালয়ে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৈশ্বিক মহামারীর রূপ নিয়েছে করোনা, এর প্রভাব পড়েছে বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কভুক্ত সব দেশে। এর বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করতে নরেন্দ্র মোদীর প্রস্তাবে একমত হন শেখ হাসিনা সহ এ অঞ্চলের নেতারা। তাদের ভিডিও কনফারেন্সের পর গঠন হয় একটি জরুরি সহায়তা তহবিল। এই তহবিলের শুরুতেই 80 কোটি টাকা দেওয়ার ঘোষণা দেয় ভারত, পরে 8 কোটি করে নেপাল, আফগানিস্তান এবং মালদ্বীপ 1 কোটি 60 লাখ ও ভুটান দেয় 80 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি। এবার তাতে 12 কোটি 70 লাখ টাকা দেওয়ার কথা জানালো বাংলাদেশ। এই অর্থ প্রাথমিকভাবে খরচ হবে সার্কভুক্ত দেশগুলোতে চিকিৎসা উপকরণ দিতে। সার্ক হেলথ ইমার্জেন্সি ডিজাস্টার ফান্ড তৈরির জন্য ওনারা 10 মিলিয়ন আগেভাগে উনি কমিটমেন্ট করেন। এরপরে বিভিন্ন দেশ যেমন ধরুন ভুটান $1 লক্ষ, আপনার মালদ্বীপ $2 লক্ষ, আপনার আফগানিস্তান $1 মিলিয়ন, আপনার নেপাল $1 মিলিয়ন, এরকম দান সবাই দান করেছেন, মানে কমিটমেন্ট করেছেন। তো আমরাও মাননীয় প্রধানমন্ত্রী $1.5 মিলিয়ন আমরা কমিটমেন্ট করেছি। তবে এখনও এ তহবিলে অর্থ সহায়তার কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি সার্কের অন্য 2 সদস্য পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছ থেকে। কোনো প্রোটোকল ডিজাইন হয়নি। আমি আজকে আমাদের ডাইরেক্টর জেনারেল যিনি ইনচার্জে এবং সার্কের জার্জে তাদের বলেছি আপনারা এটা নিয়ে কাজ করেন কুইকলি, যে এই এই ফান্ডটাকে হু উইল অ্যাডমিনিস্ট্রেট ইট, হাউ দ্য মানি উড বি ডিস্ট্রিবিউটেড, এইগুলো নিয়ে। ইন্ডিয়ার পরেই আমাদের অ্যামাউন্ট, তবে আমাদের দানে আরও টাকা দিতাম হয়তো, কিন্তু সম্প্রতি আমাদের এই করোনা ভাইরাস টাইরাস আসায় আমরা ঠিক জানি না যে আমাদের নিজেদেরই কত টাকা লাগবে, সেই জন্য আমরা একটা কনজারভেটিভ অ্যামাউন্ট বা ডিসেন্ট অ্যামাউন্ট আমরা দান করেছি। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে করোনায় মৃত্যু হওয়া প্রবাসীদের সেই দেশেই দাফন করার পরামর্শ দিচ্ছে মন্ত্রণালয়। এছাড়া শিগগিরই বিশেষ বিমানে চীন থেকে চিকিৎসা সরঞ্জাম আনা হচ্ছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের বিষয়ে আলোচনা চলছে সরকারের উচ্চ পর্যায়ে। এখন শুধু চীন, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও হংকং থেকে ফ্লাইট আসা যাওয়া করছে। আজ এ কথা জানিয়েছেন শাহজালাল বিমানবন্দর পরিচালক তৌহিদুল আহসান। শরীরে জ্বর থাকায় রোববার দুপুর পর্যন্ত গত 24 ঘণ্টায় 3 বাংলাদেশি যাত্রীকে হাসপাতালে পাঠিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 10 দেশের সঙ্গে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণার পর অনেকটাই যাত্রীশূন্য শাহজালাল বিমানবন্দর। রোববার শুধু চীন, হংকং, যুক্তরাজ্য ও থাইল্যান্ড গন্তব্যে গুটি কয়েক ফ্লাইট আসা যাওয়া করেছে। 12 ঘণ্টা পর রোববার দুপুরে লন্ডন থেকে 124 জন যাত্রী নিয়ে দেশে আসে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। যাত্রীরা জানান, লন্ডনে করোনা ভাইরাসের বিস্তার দিন দিন বেড়েই চলছে, তাই আতঙ্কিত হয়ে দেশে ফিরছেন তারা।
লন্ডনে মানে সিচুয়েশন খারাপ হচ্ছে এভরিডে, তো এই জন্য বেশিরভাগ স্টুডেন্টরা ইউনিভার্সিটি বন্ধ দিয়ে বন্ধ করার জন্য বেশিরভাগ স্টুডেন্টরা চলে আসতেছে আর কি ঢাকায়। আচ্ছা, ওই ওনার স্ক্রিনের সামনে দাঁড় করিয়ে তাপমাত্রা পাবলেন, তারপরে হেলথ ডিক্লারেশন যে ফর্মটা ছিল ওটা ওনারা নিয়ে নিলেন এবং সিগনেচার করে দিলেন। চার দেশ থেকে আসা প্রতিটি ফ্লাইটে ছিলেন বিদেশি নাগরিক, তারা সহ সবাইকে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি থাকতে বলা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই চলছে স্বাস্থ্য পরীক্ষা। বিমানবন্দর থেকে যদি ডাক্তাররা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যদি কোনো যাত্রীকে মনে করেন যে তারা তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যাওয়া প্রয়োজন, সেই সব যাত্রীকে আমরা আমাদের হজ ক্যাম্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তারা স্ট্যান্ডবাই আছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের বিষয়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে বলে জানান বিমানবন্দর পরিচালক, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এগুলি বন্ধ হওয়ার ব্যাপারে আসলে আমাদের নীতি নির্ধারণী মহলে আলোচনা হচ্ছে, হয়তো নির্দেশনা আসতেও পারে, সেটা সরকারি বিষয়, ওনারা সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে। আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি কমেছে অভ্যন্তরীণ রুটেও উড়োজাহাজ চলাচল। 24 ঘন্টায় মাত্র 14টি ফ্লাইট দেশের বিভিন্ন গন্তব্যে ওঠানামা করেছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাস মোকাবেলায় গুজব প্রতিরোধে পৃথক সেল খুলছে তথ্য মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, এই সেল করোনা প্রতিরোধে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তথ্যমন্ত্রী জানান, মন্ত্রণালয়ের একটি গুজব প্রতিরোধ সেল আছে, তারপরে সচেতনতা বাড়ানোর জন্য পৃথক এই সেল গঠন করা হয়েছে। তথ্যমন্ত্রী এই দুর্যোগের সময় সকল রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক সমালোচনা পরিহার করে দেশবাসীকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। করোনা ভাইরাস মোকাবেলায় এখন থেকে তথ্য মন্ত্রণালয়ে কোনো সংবাদ সম্মেলন না করে অনলাইনে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য তুলে ধরবে বলেও জানান তথ্যমন্ত্রী। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ায় সরকার চেষ্টা করছে। এই সময় রাজনীতি করার সময় এটি নয়, আসলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই মহাদুর্যোগ থেকে দেশকে, জাতিকে, মানুষকে রক্ষা করি। করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে যেসব বাংলাদেশি দেশে এসেছেন তাদের বড় অংশই এখন নজরদারির বাইরে। তাছাড়া হুঁশিয়ারি, জরিমানা সহ নানা পদক্ষেপ নিয়েও হোম কোয়ারেন্টিনের শর্ত মানাতে বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। নির্দেশনা থেকে জরিমানা, নানা প্রচেষ্টার পরও অনেক প্রবাসী মানছেন না কোয়ারেন্টিনের শর্ত। যশোরে গত এক মাসে 23,000-এর বেশি প্রবাসী দেশে ফিরেছেন, তবে হোম কোয়ারেন্টাইনে আছেন মাত্র 332 জন। সম্প্রতি নরসিংদীতে ইতালি সহ বেশ কয়েকটি দেশ থেকে ফিরেছেন 4,093 জন প্রবাসী, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মাত্র 157 জন। সুনামগঞ্জে 4,000 বিদেশ ফেরতদের মধ্যে নজরদারিতে আছেন 137 জন। নোয়াখালীতে 4,500 প্রবাসীর মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন মাত্র 425 জন। প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলার নির্দেশনা দেওয়া হলেও তারা তা মানছেন না, ফলে জেলায় জেলায় চলছে অভিযান। শর্ত না মানায় অনেককে করা হচ্ছে জরিমানা। প্রবাসীদের খুঁজতে কমিটির মাধ্যমে কাজ করছে প্রশাসন। আমরা চেষ্টা করছি তাদের বর্তমান অবস্থান এবং অবস্থা এটা জানার জন্য। ইতিমধ্যেই একটা উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ সহ উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে এবং আমাদের যত ধরনের সুযোগ আছে সবার মাধ্যমেই এই সমস্ত লোকদের অবস্থান নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছি। যে লিস্টটা দেওয়া আছে সেই লিস্ট অনুযায়ী তাদেরকে পাওয়া যাচ্ছে না। হয়তো এমন হইতে পারে যে অনেকে হয়তো পাসপোর্টে তাদের স্থায়ী ঠিকানা দেয়, কিন্তু হয়তো এরা অন্য অন্য জায়গায় অবস্থান করে, এই জন্য হয়তো পাওয়া যাচ্ছে না। আমি আমার স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন এবং প্রশাসন বিভাগ, আমরা সবাই আন্তরিক। প্রবাসীরা হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় আতঙ্কিত সাধারণ মানুষ, নজরদারি জোরদার করার দাবি তাদের। প্রতিদিন দেখা আমার সাথে, আমি বললাম তুই কি ইয়ে করছিস, তোকে তোর ভিতরে থাকার কথা, তোর বাইরে থাকছিস কেন? তো বলছে যে না আমার সমস্যা নাই। যারা দেশে আসবেন তাদেরকে যাতে আমাদের গভীর পর্যবেক্ষণে নেওয়া হয় এবং সেই দিকে যাতে সরকার এবং বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ যাতে নজরদারি বাড়ায়। আক্রান্ত বা সন্দেহভাজন হলে তারা যেন অবাধে চলাফেরা না করতে পারেন, এটি যেন স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফরিদপুরকে
ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করার পর থেকে নড়েচড়ে বসেছে প্রশাসন। দুদিন ধরে করা হচ্ছে মাইকিং, চলছে লিফলেট বিতরণও। হোম কোয়ারেন্টাইনে থাকা বাড়িগুলোতে দেয়া হচ্ছে নম্বরযুক্ত স্টিকার। আগামীকাল আমরা ফুলদমে লাগাবো এবং প্রত্যেক কোয়ারেন্টাইন যারা আসছে বাড়িতে আমাদের স্টিকারটা লেগে যাবে। পাশাপাশি আমরা এই করোনা কেন্দ্রিক জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা মাইকিং করছি বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে। গত তিন মাসে চীন, ইতালি সহ ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রায় 6 লাখ বাংলাদেশি দেশে এসেছেন। করোনা ভাইরাসের সম্ভাব্য বিস্তার ঠেকাতে প্রশাসনের কড়াকড়িতে অবরুদ্ধ অবস্থায় মাদারীপুরের শিবচরের মানুষ। বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষজন। প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। ইতালি ফেরত প্রবাসীদের কারণে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিবচর। পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার উপজেলায় দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। নিয়ন্ত্রিত ঘোষণা করা হয় 4টি এলাকাকে। প্রশাসনের কড়াকড়িতে এসব এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে, কমে গেছে যানবাহনের চলাচলও। বিভিন্ন এলাকায় লোক সমাগম কমে গিয়েছে এবং বাজারের দোকানপাট বন্ধ হয়ে গেছে। সরকার থেকে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, স্থানীয় প্রশাসন থেকে মাইকিং করতেছে একটু পরে পরে, সেজন্য আমরা সে পালন করার জন্য আমরা ঘরে বন্দী হয়ে আছি। তাদেরকে ধন্যবাদ জানাই যে এভাবেই যদি আমরা এটাকে প্রতিরোধ করতে পারি তাহলে আমার মনে হয় আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। সবার স্বার্থে প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন জনপ্রতিনিধিরাও। কিছু কিছু দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ঔষধ, চাল, ডাল, এই দোকানগুলো খোলা থাকবে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন অপ্রয়োজনীয় চলাচলে মানুষকে নিরুৎসাহিত করা হচ্ছে, রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। চিহ্নিত এলাকাগুলোতে আমরা এখন নজরদারি করছি, আমরা সবাই একত্রে বের হয়ে আমরা দেখছি যে আসলে এখানকার লোকজন অযথা চলাফেরা করছে কিনা সে বিষয়গুলো দেখছি। দোকানপাট যেগুলোকে আমরা বলেছিলাম যে দোকানপাট বন্ধ থাকবে সেই দোকানপাট বন্ধ আছে কিনা। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে মাদারীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা 270 জনের মধ্যে বেশিরভাগই শিবচরের বাসিন্দা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জাহিদ, আমাদের হাতে আরও কিছু খবর আছে, সেগুলো জানাবো, তবে তার আগে খেলাধুলার খবর জানবো সহকর্মী সাইদ সাদির কাছ থেকে। সাদিক, করোনার প্রভাব তো আন্তর্জাতিক এবং জাতীয় সব খেলাতেই পড়েছে। অবশ্যই বিশ্ব ক্রীড়াঙ্গন স্থবির হয়ে আছে, খেলাধুলা নেই, মাঠে খেলাধুলা নেই এবং অলিম্পিক রয়েছে সামনে, এবং অলিম্পিক পেছাবে কিনা, স্থগিত হচ্ছে কিনা সেটা নিয়ে কথাবার্তা চলছে। অলিম্পিক কমিটি এবং জাপান সরকার বদ্ধপরিকর সেটি করতে, তবে অবশেষে বলা যায় যে তারা একটু ভাবতে শুরু করেছে এটা স্থগিতের সময় এসেছে কিনা, সেই আপডেট রয়েছে। এছাড়া ফুটবল ক্রিকেটের আরও খবর আছে, সেগুলো জানাচ্ছি, শুরুতেই জানাবো শিরোনাম। বিশ্বব্যাপী দাবির মুখে অলিম্পিক স্থগিতের কথা ভাবছে আয়োজকেরা, বিকল্প পরিকল্পনা তৈরি। বসুন্ধরার দেশি ফুটবলাররা ছুটিতে, কোয়ারেন্টিনে বিদেশিরা, অনুশীলন বন্ধ 28 মার্চ পর্যন্ত। অবশেষে টোকিও অলিম্পিক পেছানোর কথা ভাবতে শুরু করেছে আয়োজকেরা, আয়োজক কমিটির এক প্রতিনিধি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেই ইঙ্গিত দিয়েছেন। গেমস স্থগিতের বিষয় এবং পরবর্তীতে কী করণীয় সেটা নিয়ে পরিকল্পনাও তৈরি করা হয়েছে। বিশ্বব্যাপী অ্যাথলিটদের জোর দাবির মুখে গেমস স্থগিতের এই ভাবনা, যদিও সেটা বাস্তব রূপ পাবে কিনা তা নিয়ে আছে সংশয়। করোনা ভাইরাসের প্রকোপে একে একে স্থগিত হয়েছে সব মেগা ইভেন্ট, তবে আতঙ্কের মাঝেও নির্ধারিত 24 জুলাই থেকে টোকিও অলিম্পিক আয়োজনে সব কার্যক্রম চালিয়ে নিচ্ছে জাপান সরকার ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। অ্যাথলিটদেরও প্রস্তুতির নির্দেশনা দেয়া আছে। করোনার ভয়াবহতা বাড়ছে সময়ের সাথে, তাতে অলিম্পিকে স্থগিতের জোর দাবিও উঠেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্র্যাক অ্যান্ড ফিল্ড এবং সুইমিং গেমস পেছানোর দাবি জানিয়েছে আইওসির সবচেয়ে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ সদস্য যুক্তরাষ্ট্র। টোকিও অলিম্পিক গেমসের টিভি সম্প্রচার চুক্তি থেকে $4 বিলিয়ন আসার কথা মার্কিন মিডিয়া থেকে। মার্কিন প্রতিনিধিদের দাবি বোধহয় নতুন করে ভাবতে বাধ্য করেছে আয়োজকদের, এমনিতেই গ্লোবাল অ্যাথলিট মুভমেন্টে অস্বস্তি কাজ করছে। অবশেষে বিকল্প ভাবার তাগিদ অনুভব করছে আয়োজকেরা,
রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সেটা নিশ্চিত করেছেন আয়োজক কমিটির এক মুখপাত্র। জাপান সরকার কোনো মতে অলিম্পিক পেছাতে রাজি নয়। প্রধানমন্ত্রী সিনজো আবে বরাবরই বলে আসছেন, করোনার প্রকোপ মোকাবেলা করেই সফল হবে গেমস। অলিম্পিকের জন্য অন্তত ২০ বিলিয়ন পাউন্ড খরচা হয়েছে দেশটির। জাপানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে, মারা গেছে ৩০-এরও বেশি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদেশি ফুটবলারদের হোম কোয়ারেন্টাইনে রেখেছে বসুন্ধরা কিংস। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘরের বাইরে বের হতে দেওয়া হবে না তাদের। এছাড়া দেশি ফুটবলারদের ছুটি দিলেও রয়েছে বিভিন্ন দিক নির্দেশনা। ২৮ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে অনুশীলন ক্যাম্প। কোয়ারেন্টাইনে বসুন্ধরা কিংসের ৫ বিদেশি ফুটবলার, তবে করোনায় আক্রান্ত নন কেউ। সতর্কতা হিসেবেই গৃহবন্দী মার্কোস কলিন্দেসরা। তেমনিভাবে ক্লাব হাউসে কোয়ারেন্টাইনে আছেন বক্তিয়ার। ক্লাবের বাইরে বের হওয়ার অনুমতি নেই। জিম ফিটনেস ধরেই দিন কাটছে এই কিরগিজস্তান মিডফিল্ডারের। প্রিমিয়ার লিগ ও এফসি কাপ বন্ধ, কতদিনের পরিস্থিতি স্বাভাবিক হবে জানা নেই। ২-৩ ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে। ম্যাচ না খেলেই প্রতি মাসে ওদের জন্য গুনতে হবে বড় অঙ্কের আর্থিক ক্ষতি। এই মুহূর্তে আমার বিদেশি প্লেয়ার যারা আছে ৫ জন কথা, যাদের কথা বললে তারা সবাই নিজ নিজ ফ্ল্যাটে আছে এবং তাদেরকে কঠোরভাবে বলে দেওয়া হচ্ছে তারা যেন এই মুহূর্তে ফ্ল্যাট ছেড়ে বাইরে কোথাও না যায়। সব দিক মিলিয়ে বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হবে, আর্থিক ক্ষতি তো সম্মুখীন আমরা হবই। এখন আসলে কিন্তু তার এখন যে জিনিসটা হচ্ছে আসলে জীবন তো সবার আগে। আপাতত ম্যাচ নেই। ২৮ মার্চ পর্যন্ত দেশি ফুটবলারদের ছুটি দিয়েছে বসুন্ধরা কিংস। এই সময়ে করোনা ভাইরাস এড়াতে দিক নির্দেশনাও রয়েছে। কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যেন এরা নির্দেশাবলী মেনে চলে, ঘরের বাইরে না বের হয় এবং বাড়িতেই অবস্থান করে, এবং সাথে সাথে তাদের জিম টিম যেন কন্টিনিউ রেখে নিজেদের শরীরটাকে ফিট রাখতে পারে। দেশের ফুটবলের অন্যতম পেশাদার ক্লাব বসুন্ধরা কিংস, মাঠে খেলা নেই সেজন্য অবশ্য বসে নেই কর্তৃপক্ষ। লিগ ও এফসি কাপে রক্ষণের দুর্বলতা চোখে পড়েছে, ডিফেন্সের শক্তি বাড়াতে কাজ করছে থিঙ্ক ট্যাঙ্ক। আমরা রক্ষণভাগের দুর্বলতা কারণে আমরা বেশ কিছু পয়েন্ট হারিয়েছি, এই রক্ষণভাগ নিয়ে কাজ করছি। কিছু বিদেশি প্লেয়ারদের সিবি আমরা পর্যালোচনা করছি, হয়তো সেকেন্ড উইন্ডোতে রক্ষণভাগে কিছু প্লেয়ারের পরিবর্তন আসবে। এফসি কাপের অভিষেকে ৫-১ গোলের বড় জয়, সেই ম্যাচে অসাধারণ পারফরমেন্সে এশিয়ার সপ্তাহের সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। আন্তর্জাতিক অঙ্গনে জিকোর সাফল্য ক্লাবকে আরও বড় কিছু অর্জনে অনুপ্রেরণা যোগাবে বিশ্বাস ম্যানেজমেন্টের। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সতর্কতায় মাঠের ক্রিকেট নেই, বিসিবি কার্যালয়ে বন্ধ। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে আছেন সাদমান ইসলাম অনিক ও মৃত্যুঞ্জয় চৌধুরী। স্বেচ্ছায় গৃহবন্দী মৃত্যুঞ্জয় বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন, বলেছেন পুনর্বাসন শেষে দ্রুত মাঠে ফিরতে মুখিয়ে আছেন তিনি। এ যেন অচেনা হোম অফ ক্রিকেট। করোনা সতর্কতায় দেশের সব ধরনের ক্রিকেট বন্ধ, অফিসিয়াল কাজেও ব্যস্ততা নেই। কর্মকর্তা কর্মচারীদের বাসা থেকে অফিস করতে বলেছে বিসিবি, তাই জনশূন্য বিসিবি কার্যালয়। রুটিন মাফিক কাজ করছেন নিরাপত্তা আর গ্রাউন্ডস কর্মীরা। পুরো বিসিবি কোয়ারেন্টিনে, বাদ যাচ্ছেন না ক্রিকেটাররাও। বাংলাদেশের ক্রিকেটারদের হোম কোয়ারেন্টিনের প্রথম খবর দিয়েছেন সাদমান ও মৃত্যুঞ্জয়। গত মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এই দুই ক্রিকেটার। সরকারের নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে যেতে হয়েছে তাদের। কিছুদিন আগে আমার অস্ট্রেলিয়াতে শোল্ডারের জন্য সার্জারি হয়, সো ওই সার্জারির পরে আমি দেশে চলে আসি। সো দেশে আসলে যেহেতু বাইরে থেকে যেয়ে আসতেছে কিছুদিন, কোয়ারেন্টাইনের ভিতরে থাকা লাগতেছে, সো আমি ওটার ভিতরে আসি কিছুদিনের জন্য। ইভেন এটা আমার নিজের জন্যই ভালো, কারণ এটা আমার নিজের সেফটির জন্য আমি থাকতেছি, সেটা খুবই ভালো। এবং আমি আপনাদের জন্য এটাই বলবো যে আপনারা প্রয়োজনের বাইরে বাইরে অত বেশি যাওয়ার দরকার নেই, কারণ আপনারা যদি ১০-২০ দিন যদি বাসায় থাকতে পারি বা নিজেদের ফ্যামিলির সাথে সময় দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে এই করোনা ভাইরাসের এই প্রকোপ থেকে আমরা বেঁচে যেতে পারবো। অস্ত্রোপচার করতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন সাদমান ও মৃত্যুঞ্জয়। মেলবোর্নে শল্যবিদ গ্রেগ হয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয়। কবজি চোটে পড়েছিলেন সাদমান আর মৃত্যুঞ্জয়ের চোট ছিল কাঁধে। আপাতত এক মাসের বিশ্রামে সাদমান মৃত্যুঞ্জয়, এরপর পুনর্বাসন শুরু। তবে ক্রিকেটে ফেরার পুনর্বাসন শুরু হবে অস্ত্রোপচার থেকে ঠিক ৩ মাস পর। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
করোনার থাবায় লিভারপুল সমর্থকদের শিরোপা উৎসব আটকে আছে। ইংলিশ প্রিমিয়ার লিগ স্থগিত না হলে অ্যানফিল্ডে এখন থাকতো উৎসবের আমেজ, অথচ লিগ আবার কবে শুরু হবে সেটাই এখন অজানা। শূন্য অ্যানফিল্ড যেন করোনার সমর্থক হয়ে জানান দিচ্ছে কি কঠিন সময় পার করছে বিশ্ব। অথচ এই মাঠ এখন থাকার কথা ছিল রঙিন। ইংলিশ প্রিমিয়ার লিগ স্থগিতের আগেই যে লিভারপুলের শিরোপা জয় একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। 29 ম্যাচে 82 পয়েন্ট ক্লপের দলের, 57 পয়েন্ট নিয়ে ম্যান সিটি লিভারপুলের এতটাই পেছনে যে অলরেডদের শিরোপা ছিল সময়ের অপেক্ষা। শনি রবিতে খেলা হয় ইপিএলে, এই শনিতেই শিরোপা নিশ্চিত করে আনন্দে ভাসতে পারত অ্যানফিল্ড, ভুজত 30 বছরের অপেক্ষা। সেই দিনের অপেক্ষায় ক্ষণ গুনছেন ইয়ুর্গেন ক্লপ। ম্যানচেস্টার ইউনাইটেডের সাম্প্রতিক সময় খুব যে ফর্মে আছে তা নয়, কিন্তু তাদের মাঠ ওল্ড ট্রাফোর্ডের ঐতিহ্য দীর্ঘদিনের সেটিও হয়ে আছে মরুভূমি। মাঠে ম্যাচ নেই, বন্ধ আশপাশের সব দোকানপাটও, করোনা ভাইরাস কেড়ে নিয়েছে সবকিছু। অচল অবস্থার মধ্যেও আশা দেখছেন সাউদাম্পটন কর্তারা, আশা করছেন এক মাস নিয়মকানুন মানলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। ইউএফআর বেঁধে দেওয়ার সময় 20 জুনের মধ্যে শেষ করা যাবে লিগ, তবে সবার আগে মানুষের নিরাপত্তা। প্রধান নির্বাহী মার্টিন সিমেন্স আবেদন জানিয়েছেন যেসব ফুটবলারের চুক্তি 30 জুনে শেষ তাদের এই পরিস্থিতি বিবেচনায় লিগ শেষ করা পর্যন্ত থাকা উচিত। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবরে এই ছিল আমার কাছে, চলে যাচ্ছে জাহিদও লোপার কাছে মূল আয়োজন। সাদি আপনাকে ধন্যবাদ। রাত 9টার বাংলাদেশে আরো যা থাকছে। করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে 31 মার্চ পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, পরিস্থিতির উন্নতি না হলে ছুটি আরো বাড়তে পারে। এই সময় যাতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি না হয় সেজন্য টেলিভিশনে ক্লাস লেকচার প্রচার করবে মন্ত্রণালয়। আগামী সপ্তাহ থেকে এই সুবিধা পাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। এ নিয়ে প্রতিবেদন থাকছে রাত 9টার বাংলাদেশের শেষ অংশে, চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। রাজধানীর শ্যামবাজারে আজ পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে 10 ব্যবসায়ীকে 20 লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। বেশিরভাগ দোকানে 38 টাকার পেঁয়াজ 65 টাকা কেজি দরে বিক্রির প্রমাণ পায় র‍্যাব। এদিকে দাম বাড়ানোর অভিযোগে রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয়ের 9টি দল 37 ব্যবসায়ীকে জরিমানা করেছে 2,16,000 টাকা। করোনা আতঙ্ক পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অব্যাহত আছে সরকারের অভিযান। একই দিনে একবার বিক্রি করলো 38 টাকা করে, এরপর একই দিন বিক্রি করলো এখানে 65 টাকা করে, মানে আপনার এখানে 38 করে বিক্রি করলো, পরে 65, 27 টাকা বাড়ায় দিল। রাজধানীর শ্যামবাজার দুদিনের ব্যবধানে 38 টাকার পেঁয়াজ 65 টাকা। করোনা আতঙ্ককে পুঁজি করে চলছে অসাধু ব্যবসায়ীদের কারসাজিব। 14 টাকা কেজি দরের আলু বিক্রি হচ্ছে 24 থেকে 26 টাকা। বাজার নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে র‍্যাব। দাম বাড়ানোর অভিযোগে জরিমানা করা হয় বেশ কজন ব্যবসায়ীকে। এছাড়া কয়েকজন অসাধু ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। 30 টাকার কেজি পেঁয়াজ কোনো কারণ ছাড়াই পরের দিন 65 করে ফেলবেন আর মানুষের পকেট কাটবেন, সরকারের বদনাম হবে, এইটা কোনোভাবেই করতে দেওয়া যাবে না। সাধারণ মানুষের এই যে রাইট যেটা রয়েছে, এই অধিকার নিজেও কেউ সানি মিলি খেলতে না পারে, আমাদের অভিযোগ অব্যাহত থাকবে। আমাদের যারা কাস্টমার বা ক্রেতা রয়েছেন জনগণ, তাদেরকে অনুরোধ করবো আপনারা হুমড়ি খেয়ে একদিনে 2-3 মাসের বাজার করার চেষ্টা করবেন না। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদারদের সিন্ডিকেটের কারণেই দাম বেড়েছে। আমরা কোনো মাল পাই না, খালি রেট বাড়া, গ্রামে মাল ধরে গেলে 40-এর উপরে কয় না, এখানে 50-55 টাকা দিয়ে কিনতে হয়। 10 মিনিট আগে মনে করেন 40, এরপরে যায় 45, এরপরে যায় 50, মানে এই যে 19-20 হইলে মনে করেন দাম বেড়ে যায় ডাবল। এখানে এই আজকে ধরেন 40 টাকার নিচে আমরা প্রেস কিনতে পারি না, আমরা ঘুরতে আছি সকাল ধরে, ঘুরতে আছি প্রেস কিনি না, মিনিট মিনিট সিন্ডিকেট মিনিট মিনিট। কেন 10 টাকা বেশি হলো, 5 টাকা বেশি হলো, এটা সরকারের কাছে আবেদন, এরকম কেন সিন্ডিকেট হচ্ছে? মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দোকান খোলা রেখেই পালিয়ে যায় বাজারের বেশিরভাগ ব্যবসায়ী। ক্রয় রসিদের সঙ্গে বিক্রয় মূল্যের মিল না থাকায় জরিমানা করা হয় কয়েকজন ব্যবসায়ীকে। খুচরা বাজারে যখন এসে দেখলাম যে মূল্যের কেন হেরফের, তখন আমরা দেখলাম একই প্রতিষ্ঠান একদিনে 3 রকম রেটে বিক্রি করেছেন তারা, সকালে দুপুরে বিকেলে 3 রকম। এখন সেই ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছি, তার পূর্বের কেনা চাল আমরা জিজ্ঞেস করেছি আপনি কেন এত বেশি আগের দাম কেন বিক্রি করলেন, তিনি বললেন যে সবাই বিক্রি করছে সেই কারণে। তো ব্যবসায়ীদের এই ধরনের অনৈতিকতা, অসাধুতা অন্যের জন্য কিন্তু সংকটের সৃষ্টি করছে। গত 3 দিন ধরে অভিযান চলায় স্থিতিশীল হতে শুরু করেছে কারওয়ান বাজার।
পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকা, কমেছে চালের দামও। এরপরও দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের প্রভাবে একের পর এক বাতিল হচ্ছে পোশাক খাতের রপ্তানি আদেশ। এখন পর্যন্ত 347টি কারখানায় প্রায় $1 বিলিয়ন রপ্তানি আদেশ বাতিল হয়েছে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সকালে এ তথ্য জানিয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আরও ক্রয়াদেশ বাতিলের আশঙ্কা করছে বিজিএমইএ। সংগঠনটি জানায় ইতিমধ্যে অনেক অর্ডার পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। রপ্তানিকারকদের আশঙ্কা, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আগামী দিনগুলোতে রপ্তানি ব্যাপক হারে কমে যেতে পারে, ফলে সার্বিকভাবে রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে রপ্তানি করা সম্ভব না হলে উদ্যোক্তারা সংকটে পড়তে পারেন। সেক্ষেত্রে আগামী দিনগুলোতে শ্রমিকের বেতন ভাতা, ব্যাংকের অর্থ পরিশোধ সহ অন্যান্য ব্যয় মেটানোর ক্ষেত্রে বড় সমস্যায় পড়ার আশঙ্কা করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে নানা সতর্কতা নেওয়া হয়েছে ব্যাংকগুলোতে। সশরীরে ব্যাংকে উপস্থিত না হয়ে অনলাইনে সেবা নিতে উৎসাহিত করা হচ্ছে গ্রাহকদের, এজন্য অনলাইনে সেবা জোরদার করা হয়েছে। অবশ্য এরই মধ্যে শাখাগুলোতে গ্রাহক আগের চেয়ে কমেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ অবস্থায় কর্মী কমিয়ে পালা করে দেয়া হচ্ছে সেবা। করোনা সংক্রমণ ঠেকাতে বাণিজ্যিক ব্যাংকগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। কর্মীদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গ্লোভস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কারো সর্দি, জ্বর ও কাশি হলে দেয়া হচ্ছে ছুটি। ব্যাংকগুলোর সেবা প্রদানের ক্ষেত্রে প্রভাব ফেলেছে করোনার ঝুঁকি। টাকা জমা ও উত্তোলন ছাড়া কম গুরুত্বপূর্ণ সেবায় গ্রাহকদের নিরুৎসাহিত করা হচ্ছে। লোক সমাগম কমাতে গ্রাহকের সঙ্গে অন্য কাউকে ব্যাংকে না আসতেও বলা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, এটিএম বুথে টাকার পর্যাপ্ত সরবরাহের পাশাপাশি ক্রেডিট ও ডেবিট কার্ডের সেবা নিশ্চিত করতে কাস্টমার কেয়ারগুলোকে সতর্ক রাখা হয়েছে। সেভিংস অ্যাকাউন্টে দিনে 4 বার লেনদেনের সীমাও তুলে দেওয়া হচ্ছে। সবাই ব্যাংকে ঢুকেই স্যানিটাইজ হচ্ছে। তারপর আমরা যতটুকু পারি কাস্টমারকে, যেই সব কাস্টমাররা আমাদের গ্রাহক, তাদের সাথে অন্য যে দুই একজন আসে তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি আসবার জন্য। এর মধ্যে কিছু কিছু ব্যাংক কর্মকর্তাদের বাসায় বসে কাজ করার নির্দেশনা দিয়েছে। গ্রাহকের ভিড় কমায় কর্মীদের পালা করে ছুটি দিলেও সেবায় প্রভাব পড়বে না বলে মনে করেন কর্মকর্তারা। ব্যাংক লকডাউন করা যাবে না, ব্যাংক রোটেশন করতে পারে, যে রোটেশন ওয়াইজ ডিউটি করতে পারে, যে আমরা একটা ব্যাচ আসলো যে সে 4 ঘন্টা করলো, এরপরে আর একটা ব্যাচ 4 ঘন্টা করবে, এবার জনসংখ্যা কমাই দিয়ে ডিউটিটা যে করানো সেটা করা যেতে পারে। সার্ভিসের কোনো হ্যাম্পার হবে না, এই কারণের জন্য হ্যাম্পার হবে না, কারণ আমরা দেখেছি যে এটা এর আগেও আমরা এরকম যে করেছি। এদিকে জানুয়ারি থেকে জুনে কেউ যথাসময়ে ঋণের অর্থ ফেরত দিতে না পারলে তাকে খেলাপি না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী সপ্তাহ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস লেকচার টেলিভিশনে প্রচার করবে শিক্ষা মন্ত্রণালয়। করোনা প্রতিরোধে স্কুল কলেজ বন্ধের এই সময়ে যাতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি না হয় সেই বিবেচনায় এই সিদ্ধান্ত। করোনা ভাইরাস সতর্কতায় আগামী 31 মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতির উন্নতি না হলে এই ছুটি আরও বাড়তে পারে। এ অবস্থায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষকদের ক্লাস লেকচার রেকর্ডিং করে তার টেলিভিশনে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই লেকচারে থাকছে শিক্ষার্থীদের বাড়ির কাজ, যা স্কুল খোলার পরে জমা দিতে হবে শ্রেণী শিক্ষকের কাছে। অভ্যন্তরীণ পরীক্ষায় এর নম্বরও যোগ হবে। যে পরিকল্পনাটা করেছি ইতিমধ্যে সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে তারা যে কয়টা ক্লাস স্কুলে করত সেই কয়টা ক্লাসই যেন তারা টিভিতে দেখতে পায়। অভিজ্ঞ শিক্ষকদের ক্লাস লেকচারের রেকর্ডিংও এরই মধ্যে শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এর পরীক্ষামূলক প্রচার। সপ্তাহে এরকম 35টি ক্লাসের আমরা এরকম একটা চিন্তা করেছি, তো সেটি নিয়ে কাজ চলছে আমাদের। বিশেষ করে এতে আমাদের টেকনিক্যাল সহায়তা দিচ্ছেন হচ্ছে HUI। সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন গবেষক ও শিক্ষকরা। তবে পাঠ্যসূচির পাশাপাশি লেকচারে করোনা নিয়ে শিক্ষার্থীদের সচেতন করার পরামর্শ তাদের। আমি মনে করি যে একজন শিক্ষার্থীর জন্য অনেকটাই সহায়ক হবে
কারণ এর বিকল্প হিসাবে আর তো কিছু দেখতে পাচ্ছি না। কি পড়াবেন এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে পড়াবেন, কিভাবে শিক্ষার্থীরা শিখবে, কিভাবে শিক্ষার্থীরা নিজেরা শিখবে, এই মেকানিজমটা শিখিয়ে দেয়া এটা কিন্তু জরুরি। আগামী 3 মাসের ক্লাসের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়, সেই সাথে শিক্ষার্থীরা যাতে বাসায় বসে মনোযোগ দিয়ে টেলিভিশনে ক্লাসগুলো দেখে সেদিকে অভিভাবকদের দৃষ্টি রাখার আহ্বান তাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল বিরতিহীন রাতনাটায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।